নমস্কার বন্ধুরা, বাসাই রান্নাবান্নাতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে বেগুন দিয়ে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। এটা ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে। কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করি। আমি প্রথমেই, দেখো এখানে বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি, তোমরা চাইলে লম্বা লম্বা করে কেটে নিতে পারো। নুন হলুদ মাখিয়ে নিয়েছি বেগুনগুলোকে। এবার কড়াই তেল গরম করে নিয়ে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজতে আমার 5-6 মিনিট সময় লেগেছে। দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে সব বেগুনগুলোকেই ভেজে নিচ্ছি। এবার দেখো কড়াই তেল গরম করে নিয়ে তারপর জিরের ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা ও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, একটা লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর একটা এলাচ। ফোড়নগুলো একটু ভাজা হয়ে গেলে আমি কাজু বাদামের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। 2 মিনিট নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেব সর্ষে ও পোস্ত বাটাটা। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, আমি আগে থেকে বেটে রেখেছিলাম। ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। দেখো মেশাতে মেশাতে একটা সুন্দর কালার চলে এসেছে। অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটাকেও আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এটা ফুটতে শুরু করেছে। এবার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা। ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম মশলাটাকে। আর চিনিটাও ভালো করে মিশে গেছে। আমার বেগুনের রেসিপিটা রেডি হয়ে গেছে। গ্যাস অফ করে নিয়ে সার্ভ করে নিচ্ছি। নিরামিষ দিনে বেগুনের এই রেসিপি থাকলে আর কিছু দরকার পড়বে না। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো। লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।